মিলে যিহেত দোকানত তাৰ কে চাল্লিশ টকা পাঁচশ টকা ৰাখিলে

Sara so shoti gati ari sakita bizi ari harbaru eta muetla. Kontu bat ni ari den eu. <tipasunan> Sara <tipasunan> <tipasunan> sai so ari utzi gelo. Ni doro gelo. নটা চোমাই মানুহটো হাছা কৈৰাটনে অত লেট কাৰে

আচ্ছা যাই হোক নোটিশ থাকতে পারে যাই হোক আসলে এখানে একটি বিষয় হচ্ছে যে অনেক দিনমজুর গরিব মানুষ আছে অনেকেই কারণ তারা আসলে এই যে সামান্য লাভের আশায় তাদের সারা দিনই চলে গেল এই সরকারি বন্টন করবেন ন্যায্য মূল্যে সেটা ঠিক আছে কিন্তু এটা যদি নির্ধারিত টাইম অনুযায়ী দেওয়া হয় তাহলে গরিবের অন্য অন্যদিকে ক্ষতি না হয়ে কিন্তু তারা এগুলো গ্রহণ করতে পারেন কিন্তু আজকে এই যে তারা অনেকেই কিন্তু গাড়ি রেখে বা অনেকেই কাজ পেলে এসেছেন তা এটা আসলে দেখা যায় হিসাবের হিসাব অনুযায়ী আসলে তাদের আরও কিছুটা লস করতে হয় লাভের আশায় এসে অনেকটা লসে পড়তে হয় তো এটা আসলে হয়ে যায় তো এটা আগামীতে যদি এই বন্টনগুলো আসলে সঠিক টাইম মতো করা হয় এবং নির্ধারিত টাইমে তাদের রুজটা না মরে তাদের দিনটা না নষ্ট হয় তাদেরকে যখন লাভ দেখিয়ে দেওয়া হচ্ছে সেই লাভটা যেন তাদের পরিপূর্ণভাবে থাকে সেদিক চিন্তা করে এটা করলে বোধহয় অনেকটা সুবিধা হবে তো অনেকেই সকাল থেকে এসেছেন নয়টা থেকে কেউ আবার একটা থেকে দুটা থেকে এখনও লাইনে আছেন এখনও ভিড় করছেন এইটা আসলে একটা বিষয় আপনি কটা যে দেখেন অনেক বয়স্ক মানুষরাও কিন্তু এখানে এসেছেন এটা শুধু এই ইউনিয়নে না প্রত্যেকটি ইউনিয়নে একসাথে এতগুলো মানুষ দিতে হলে কিন্তু গরিব মানুষটা কিন্তু আসে তাদের সামান্য লাভের জন্য কিন্তু এদিকে আসার পরে দেখা যায় তাদের অন্যদিকে সময় নষ্ট হয়ে যায় বা তারা রোজের কাম করতে পারেন না এখানে হয়তো ছ টাকা তাদের মানে বাঁচবে কিন্তু অন্যদিকে পাঁচশো টাকা লস হয়ে যাচ্ছে দুশো টাকা আড়াইশো টাকা দিন নষ্ট হয়ে যাচ্ছে তো এই বন্টনগুলো যদি একটি টাইম করে মানে ওয়ার্ডে ওয়ার্ডে দিলে হয়তো সুবিধা হতো কারণ কম সময়ে একজন কাজের মানুষ দিন মজুর মানুষ কাজ রেখে হয়তো দশ পনেরো মিনিটের সময় নিয়ে এসে মালটি নিয়ে আবার কাজে চলে গেল

সরকার এখানে একশো টাকা বা দেড়শো টাকার লাভ দেখিয়ে দিচ্ছে কিন্তু তাদের যে সময় নষ্ট হচ্ছে সেটা তো আসলে আমাদের অনেকেই খেয়াল করছেন না তো আসলে তাদের সময়টার মূল্য আছে যারা দিন মজুর আছেন কটা সময় ছিল তারা দেওয়ার চিন্তা তাকে মানে কিভাবে দিলে আপনারা সহজে পাবেন এই দিকটা আসলে দায়িত্বশীল যারা আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করছি যে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে দিলে তাদের এই সময়টা নষ্ট হয় না এখানে দেখেন গ্রামের গ্রামে হোটেলে কিন্তু যাই হোক গ্রামের হোটেলে কিন্তু ছোট গ্রামের ছোট একটি হোটেল আছে উনি হোটেল ডেকে আসছেন কিন্তু দেড়শো টাকা লাভ করতে গিয়ে ওনার পাঁচ ছশো টাকা লস হয়ে যাচ্ছে তো এই সময়ে বা এগুলো অনেকটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তো আমরা আশা করব

যাই হোক আসলে অনেকেই লস দেখাচ্ছেন কারণ এখানে আসলে যারা দিনমজুর আছেন তাদের অনেকটা লস হয়ে যায় এটা আপনারা একটু সুদৃষ্টি দিলে যাতে সহজে তারা এই মালগুলো পেয়ে যান সে বিষয়টি যদি আপনারা একটু মাথায় রাখেন তাহলে হয়তো অনেকটা সুবিধা হতো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভিতে কি আমরা সরাসরি আজকে সাতনং মগলগাঁও ইউনিয়নের এই ইউনিয়ন অফিসে যে তিনটি ওয়ার্ডের সরকারিভাবে কম দামে মাল দেওয়া হচ্ছে তেল চিনি ডাল এগুলো যে বিষয়টি আছে সেগুলো আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম আশা করি আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের মতামত যে আপার ওয়ার্ডের আইতই বনি আজকে এখানে খবর ওয়াটার দিরা

আপনার ইউনিয়নে কতজন মানুষদের এইভাবে মানে সাড়ে বারোশো টোটালি মানে টোটাল ইউনিয়নে কতজন পাবে সাড়ে বারোশোর মতো পাবে তো এখানে যদি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হতো তাহলে হয়তো অনেকের অভিযোগ আসছে যে তারা সকাল থেকে আসছেন কিন্তু নিতে নিতে সারাদিন চলে যাচ্ছে হলো তো আজকে তো প্রথম দিন প্রথম দিন আমাদের যে ড্রাইভাররাও ঠিকমতো রাস্তা চিনে না এই জন্য হয়তো দেরি হয়েছে তো আশা করি আগামীতে আর বিলম্ব হবে না আর এখানে আমরা তো প্রাথমিক অবস্থায় অনেকগুলো সিস্টেমের হয়েছে ধরুন মানুষের মানুষের মধ্যে খুব আতঙ্ক তারা শৃঙ্খলাবদ্ধভাবে হবেন না নিয়ে ঝামেলা করার কারণে আরও বিলম্ব এটা মানে ওয়ার্ড ওয়ার্ডে করা যায় না ওয়ার্ডে ওয়াটে করলে অনেকেই তো বলছে দাদা হ্যাঁ আমরা সাড়ে তিনটে ওয়ার্ডে করছি কারণ প্রতি ওয়ার্ডের ওয়ার্ডে গিয়ে তো একটা ট্রাক দিয়ে গিয়ে কস্টিং কভার করে

একটি ওয়ার্ড করে দিলে এটা আসলে ক্যারিং করচের দিক দিয়েও অনেকটা সমস্যা হয় আর এদিকে যারা নিচ্ছেন তারাও দেখছেন যে তাদের এই যে একশো টাকা অথবা দেড়শো টাকা তাদের এখান থেকে আয় হচ্ছে কিন্তু সেটা তাদের দিন নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে তারাও তাদের লসটা দেখাচ্ছেন তো এই দিকগুলো আসলে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন এই দায়িত্বে যারা আছেন আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে যাতে গরিব মানুষগুলো তাদের দিন নষ্ট না হয় তারা এখানে দেড়শো টাকা লাভ করতে বা একশো টাকা লাভ করতে এসে তাদের পাঁচশো টাকা বা দুশো টাকা বা অন্য লস যাতে না হয় সেই বিষয়গুলো যদি মাথায় না রাখা হয় তাহলে একটু দেয়া আর না দেয়া সমান হয়ে যায় তা আমরা আজকে এই মুহূর্তে সাত নং ইউনিয়ন থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করেছি আশা করি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা অব্যাহত রাখবেন আমরা কথা বলছিলাম নং মগলগাঁও ইউনিয়নের দুই দুইবারের নির্বাচিত সোনাপন চেয়ারম্যান মোহাম্মদ হিরন মিয়ার সাথে ওনার কাছ থেকে যে বক্তব্য শুনলাম সেখান থেকেও আমরা বুঝতে পারলাম যে আসলে কেন দেরি হচ্ছে বা কেন সময় নষ্ট হচ্ছে ভালো থাকুন নিরাপদ থাকুন সেটার ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সাহায্য থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে ও ভাই সাহেব পাইসুন নিশুন নি